শুরুতেই সংবাদ শিরোনাম, বাড়ছে উত্তেজনা, পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার, কিমকে ধরাশায়ী করতে ব্যর্থ আমেরিকা, উত্তর কোরিয়ার পাশেই চীন রাশিয়া, ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত 76। ইয়েমেনে সৌদি বিমান হামলার তীব্র নিন্দা জানালেন গুতেরেস। রাশিয়ার ইউক্রেনে আক্রমণ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন ব্লিংকেন। কাজাকস্তানে সহিংসতার কারণ জানালেন প্রেসিডেন্ট তোকায়েভ। মরুভূমিকে সবুজে ভরিয়ে দিতে 10 বিলিয়ন ম্যানগ্রোভ গাছ লাগাচ্ছে সৌদি আরব। এবার বিস্তারিত, আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোদমে শুরু করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এর জন্য সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় শুরুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ক্যাসিএনএ এ তথ্য জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে চলতি মাসে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ক্যাসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বুধবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটু ব্যুরোর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে যুক্তরাষ্ট্রের বিদ্বেষমূলক পদক্ষেপের জবাব সহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। পলিটুবুরো সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় চালু নির্দেশ দিয়েছে এবং আরও সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে। পলিটুবুরোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আধিপত্য বা দীর্ঘমেয়াদে মোকাবেলায় আমাদের আরও বেশি প্রস্তুতি নিতে হবে। উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনকে ধরাশায়ী করতে বারবার চেষ্টা করছে আমেরিকা। আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়াশিংটনের নির্দেশে দেশটির বিরুদ্ধে অন্তর্ঘাত চলছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু কিমের পাশে দাঁড়িয়ে সেই সকল প্রয়াস ভেস্তে দিচ্ছে চীন ও রাশিয়া। সম্প্রতি মিসাইল উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব আনে আমেরিকা, কিন্তু মস্কো এবং বেইজিং এর আপত্তিতে আপাতত সেই প্রস্তাব ভেস্তে গেছে। চলতি মাসে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে শক্তি প্রদর্শন করে উত্তর কোরিয়া। পিয়ং ইয়ং এর ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের খবর নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার এই অতি সক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে দুই প্রতিবেশী দেশ। এরপরই বিষয়টি নিয়ে ফের রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার বৈঠকের আগে উত্তর কোরিয়ার এমন আগ্রাসী পদক্ষেপের নিন্দা দাবি জানান জাতিসংঘে নিযুক্ত আমেরিকার দূত লিন্ডা থমাস। তিনি জানান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জাপান সহ একাধিক দেশ কিমের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের নিন্দা করেছে। সূত্রের খবর, জাতিসংঘে পিয়ং ইয়ং এর ওপর আরো কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেয় আমেরিকা, কিন্তু সেই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। উল্লেখ্য, করোনা আবহে দেশের চরম খাদ্য সংকটে অস্ত্র ভান্ডার ভরপুর করার দিকে চিন্তা না করে খাদ্য উৎপাদনে জোর দিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম। কিন্তু নতুন বছর শুরু হতেই ফের যুদ্ধাস্ত্রের শান দিয়ে শুরু করেছে উত্তর কোরিয়া। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নেমেছেন কিম জং উন। প্রসঙ্গত, কোন রকম ব্যালিস্টিক বা পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ, তা অপেক্ষা করেই প্রজেক্টটা ইল ছুড়েছে দেশটি। প্রসঙ্গত, 2021 সালের জানুয়ারি মাসে কমিউনিস্ট দেশটির রাজধানী পিয়ং ইয়ং সামরিক কুচকাওয়াজে দৈত্যকার ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করেছিল উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, দৈত্যকার হাতিয়ারটি হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করার মতো ক্ষেপণাস্ত্র। এটি আণবিক অস্ত্র বহনে সক্ষম বলেও দাবি। মূলত আমেরিকাকে ভয় দেখিয়ে কূটনৈতিক মঞ্চে সুবিধা আদায় করতেই কিমের এই শক্তি প্রদর্শন কিম বলে মনে করছিলেন বিশ্লেষকরা। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে পাশবিক বিমান হামলায় অন্তত 76 জন নিহত ও 150 মানুষ আহত হয়েছেন। গতকাল সাদা ও হুদাইদায় দিনভর বোমা বর্ষণ করে সৌদি আরব। সাদার একটি কারাগারে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত 70 জন নিহত এবং 138 জন আহত হয়েছেন। ইয়েমেনের জনপ্রিয় হুদি আন্দোলনের একজন কর্মকর্তা ও ডক্টর উইদাউট বর্ডার্স বা MSF নামের একটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে, অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
সাদা প্রদেশের আল জমহুরি হাসপাতালের বরাত দিয়ে আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, কারাগারটির ধ্বংসস্তূপের নিচ থেকে 62 জনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি 8 জন আহত অবস্থায় মারা গেছেন। সাদার গভর্নর মোহাম্মদ জাবের আওয়াদ বলেছেন, বহু আন্তর্জাতিক সংস্থা এর আগে এই কারাগারটি পরিদর্শন করেছে। এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গতকাল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরেও বিমান হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন আবাসিক লক্ষ্য বস্তুতে চালানো এই হামলায় অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত ও 18 জন আহত হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে গুতেরেস আবারও একথা জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে শুক্রবারের হামলার স্বচ্ছ ও কার্যকর তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের সাদা ও হুদাইদা প্রদেশে শুক্রবারের ভয়াবহ হামলায় অন্তত 76 জন নিহত ও 150 মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গুতেরেসের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিও এই হামলায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। নরওয়ে বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। জাতিসংঘে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোনা জুল ইয়েমেনে সৌদি জোটের শুক্রবারের হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকের পর পূর্ণ ব্যক্ত করেছেন যে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তার প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। বৈঠকের পর ব্লিংকেন সংবাদদাতাদের বলেন, যদি রাশিয়ার কোনো সামরিক বাহিনী ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে, তবে এটিকে নতুন করে আক্রমণ হিসাবে ধরা হবে। যুক্তরাষ্ট্র এবং আমাদের সহযোগী এবং মিত্ররা দ্রুত কঠোর এবং একটি সম্মিলিত প্রতিক্রিয়া জানাবে ওই আক্রমণের বিরুদ্ধে। পশ্চিমাদের দাবি, রাশিয়া যেন ইউক্রেন সীমান্ত থেকে তাদের সৈন্য ও অস্ত্র সরিয়ে নেয়। ওদিকে মস্কো ন্যাটোকে পূর্ব ও মধ্য ইউরোপে তার কার্যক্রম কমানোর জন্য চাপ দিচ্ছে এবং পশ্চিমা সামরিক জোট ইউক্রেনের সদস্য হবার প্রচেষ্টা যেন প্রত্যাখ্যান করে তার উপর জোর দিচ্ছে। এই দুই জ্যেষ্ঠ কূটনীতিক 90 মিনিটের জন্য মিলিত হন। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা সরাসরি আলোচনা শুরু করার পর চতুর্থবারের মতো এই দুই পররাষ্ট্রমন্ত্রী মিলিত হলেন। আলোচনার আগে উভয়ই জানিয়েছিলেন তারা এই আলোচনা থেকে কোনো অগ্রগতি আশা করছেন না। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার যে উদ্যোগ রয়েছে তা সমাধান করতে প্রস্তুত, তবে সতর্ক করেন যে রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনকে রক্ষা করার বিষয়ে তারা আপোষ করবে না। কাজাখস্তানের প্রেসিডেন্ট বলেছেন, জানুয়ারির শুরুতে দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেছে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধানের কারণে। শুক্রবার বৈশ্বিক ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকাইফ বলেন, বছরের পর বছর সমস্যা পঞ্জীভূত হয়ে এই দাঙ্গা হয়েছে। কাজাখস্তানের এই প্রেসিডেন্ট বলেন, ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান একটি অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছেছে। দেশে দাঙ্গা সামাজিক বৈষম্য থেকে উদ্ভূত হয়েছে আর সন্ত্রাসীরা এবং ষড়যন্ত্রকারীরা এই সুযোগ ব্যবহার করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলির দাবির সত্যতা নিশ্চিত করে প্রেসিডেন্ট তোকাইফ বলেন, 162 ব্যক্তি কাজাখস্তানের অর্ধেক সম্পদের মালিক। এই পরিস্থিতি জরুরিভাবে পরিবর্তন করা দরকার। প্রেসিডেন্ট তোকাইফ দেশে রাজনৈতিক পরিবর্তনের নীতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সংস্কারের দিক স্পষ্ট। আমি সমাজের আধুনিকীকরণ এবং রাজনৈতিক পরিবর্তনের নীতি অব্যাহত রাখব। এটি হবে সামাজিক ফোকাস সহ একটি বৈচিত্র্যময় অর্থনীতি তথা মুক্ত বাজারের রূপান্তর। 2 জানুয়ারি কাজাখস্তানে মাঙ্গিসকাও অঞ্চলের ঝানাওজেন শহরে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই ঘটনা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। কাজাখস্তানের পূর্বের রাজধানী এবং বৃহত্তম শহর আলমাতিতে সবচেয়ে সহিংস ঘটনা ঘটে। প্রেসিডেন্ট তোকাইফকে সাহায্যের জন্য রাশিয়া 2,500 সেনা পাঠায়। ধীরে ধীরে দেশের পরিস্থিতি উন্নত হয়।
মরুভূমিতে সৌদি আরবকে সবুজ করে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসাবে সারা দেশে 10 বিলিয়ন ম্যানগ্রোভ গাছ লাগাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশের উন্নয়নের লক্ষ্যে গত বছর সৌদি গ্রিন ইনিশিয়েটিভ চালু করে দেশটির সরকার। এর অংশ হিসাবেই 10 বিলিয়ন ম্যানগ্রোভ গাছ লাগানোর বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে দেশের সরকার। উল্লেখ্য, ম্যানগ্রোভ হচ্ছে প্রাচীন উপকূলীয় উদ্ভিদ যা আংশিকভাবে লবণ পানিতে ডুবে থেকেও বেঁচে থাকতে পারে। তাছাড়া সারা বিশ্বের উষ্ণ জলবায়ুতে টিকে থাকে এই গাছ, ফলে উপকূলীয় পরিবেশগত উন্নয়নের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় ম্যানগ্রোভকে। ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ বিষয়ক পরামর্শক আহমেদ আল মানুষি বলেন, লোহিত সাগর এবং আরব উপসাগরের উপকূলে ম্যানগ্রোভে জন্মে, যা এই পরিবেশে আরও ম্যানগ্রোভ চাষের প্রেরণা হিসাবে কাজ করছে। সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের তথ্য মতে, লোহিত সাগরের উপকূলে সাধারণত দুই ধরনের ম্যানগ্রোভ জন্মে। একটি হল অ্যাভিসেনিয়া মেরিনা, যা সাধারণত ধূসর বা সাদা ম্যানগ্রোভ নামে পরিচিত, আর অন্যটি হল রাইজোফোরা মুক্রোনাটা, লুপ রুট লাল বা এশিয়াটিক ম্যানগ্রোভ নামেও পরিচিত। এগুলো ঠান্ডার জন্য অত্যন্ত সংবেদনশীল। আশির এবং জিজান অঞ্চলে বেড়ে ওঠা অ্যাভিসেনিয়া মেরিনা ধরনের ম্যানগ্রোভগুলো সৌদি উপকূলে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং উপকূলীয় অঞ্চল এবং লোহিত সাগরে ম্যানগ্রোভ রয়েছে প্রায় আনুমানিক 35,500 হেক্টর এলাকা জুড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।